হেমন্ত আসার আগেই যেন শীত জানান দিচ্ছে তার আগমনী বার্তা। তার এই মৃদু পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতে, গ্রামাঞ্চলে এখনই কুয়াশাচ্ছন্ন চারপাশ। শীতের এই আগমনী বার্তা নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, কী অবস্থা? হিমালয়ের পাশেই পঞ্চগড়ের অবস্থান, হিম হাওয়া কেমন বইছে আর কুয়াশাই বা কেমন পড়ছে? জিটুম্পা, পশ্চিম দক্ষিণ মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বর্ষাকাল। গত কয়েকদিন থেকে দিনের বেলা গরম থাকলেও, রৌদ্র থাকলেও, কিন্তু পঞ্চগড়ে গভীর রাত থেকে শুরু হয়ে কুয়াশা পড়া, সেই সঙ্গে শীতের বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। পঞ্চগড়ে শীত আসতে আরো মাসখানি বাকি থাকলেও যেহেতু এই জেলার কাছাকাছি হিমালয় পর্বত অবস্থিত, যার কারণে এখানে আগেভাগে শীতের যে একটা আগমন এবং বার্তা সেটি কিন্তু জানান দিচ্ছে এই শিশির ভেজা বিন্দু এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আমি আজকে সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, চারপাশ কিন্তু কুয়াশা ঢেকেছিল, পাশাপাশি শিশির বিন্দু কিন্তু পড়ছিল ঘাস কিংবা গাছের ডগায়। বিশেষ করে এখানে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হয়, প্রতি বছর এখানে শীতের আগমন আগেভাগে ঘটে অন্যান্য জেলার তুলনায়, এবং দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়ে কিন্তু অন্যান্য জেলার তুলনায় এখানে সবার শেষেই শীত বিদায় নেয়। এবং এই শীত আসলে কিন্তু এখানে পঞ্চগড়ে মানুষের যে একটা দুর্ভোগ সেটি কিন্তু চরম বিপাকে গিয়ে থাকে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চরম বিপাকে পড়ে। বিশেষ করে অনেকের কাছে শীত উপভোগের হলেও এই এখানকার মানুষের কিন্তু জন দুর্ভোগের মধ্যে। আর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর এখানে যেহেতু আগেভাগে শীত আগমন ঘটে, যেহেতু আজকে কার্তিক মাসের আজকে 1 তারিখ, আরো মাসখানিক বাকি রয়েছে শীত আসতে, এই সময়টাতে কিন্তু আবার কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায় এই পঞ্চগড়ের মাটি থেকেই। বাইরে থেকে পর্যটক যারা বিভিন্ন জেলা থেকে আসেন, তারা কিন্তু যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে তারা কিন্তু পঞ্চগড়ের মাটি থেকেই পাসপোর্ট ভিসা ছাড়াই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পায়। বিশেষ করে পঞ্চগড়ের মানুষের একটি দাবি রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে, যেহেতু শীত আসতে আরো মাসখানে বাকি রয়েছে এবং যেহেতু কুয়াশাচ্ছন্ন পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, সেক্ষেত্রে এখনো যদি প্রস্তুতি নেয় শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারি পক্ষ থেকে, তাহলে তারা অনেকটাই উপকৃত হবে এমনটা তারা জানান দিচ্ছে। ধন্যবাদ আপনাকে রনি মিয়াজি জানাচ্ছিলেন।